বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের দেখাবো, এগুলো আপনি 2 থেকে 3 আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। সবসময় রাফ ইউজের জন্য খুবই ভালো ডিজাইন। বন্ধুরা, আপনি যদি এই ডিজাইনগুলো ভালোভাবে দেখেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো বিষয়ে কিছু জানতে পারবেন আপনি, যাতে আপনার এই ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। বন্ধুরা, এখানে দু ধরনের ডিজাইন রয়েছে। একটা রয়েছে 2 আনা স্বর্ণের ভিতরে, আরেকটি ডিজাইন হলো 3 আনা স্বর্ণের ভিতরে। তো এখানে 25 জোড়া ডিজাইন যে রয়েছে সে ডিজাইনগুলো আপনি আগে দেখবেন, তারপর আপনি যদি সবসময় রাফ ইউজ করেন, তাহলে এখানে যে 3 আনা স্বর্ণের ভিতরে কিছু দুল রয়েছে সে দুলটা আপনি চয়েস করবেন। বন্ধুরা, আর যদি আপনার বাজেট কম থাকে, তাহলে এখানে 2 আনা স্বর্ণের ভিতরে কিছু দুল রয়েছে সে দুলটা আপনি চয়েস করে দেখতে পারেন। 2 আনা স্বর্ণের ভিতরে যদি আপনি তৈরি করেন, সেটাও সবসময় রাফ ইউজ করতে পারবেন। আর যখন আপনি তৈরি করবেন, তখন আপনি খেয়াল করবেন যাতে জিনিসটা ছোট করে, স্বর্ণ কম দিলেও জিনিসটা ছোট করে তৈরি করবেন, তাহলে সেটা আপনি সবসময় ইউজ করতে পারবেন ভালোভাবে। বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন, একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করলে জিনিসটা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, জিনিসটা ভালো হবে। বন্ধুরা, আর যদি আপনি 3 আনা স্বর্ণের ভিতরে তৈরি করেন, তাহলে এখানে 3 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সেটা আপনি কিন্তু এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম করে তৈরি করে নিতে পারেন, বা এর চেয়ে একটু বড় করে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনটাই আপনার চয়েস হবে, সে ডিজাইনটা আপনি আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে আপনি দেখাবেন, তাকে দেখালে সে আপনাকে এরকম করে ছেম করে জিনিসটা তৈরি করে দিতে বলবে। বন্ধুরা, আর যখন তৈরি করবেন, তখন আপনি খেয়াল করবেন যাতে স্বর্ণটা ভালো হয়, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে জিনিসগুলো তৈরি করবেন, তাহলে বন্ধুরা সে জিনিসটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখুন, নিচে যে ঝুলটা রয়েছে, নিচে কিছু কিছু ডিজাইনের রয়েছে ঝুমকো, সে ঝুমকাটা যখন আপনি তৈরি করবেন, তখন আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন ঝুমকাটা একটু ভারী করে, কয়রাটা একটু মোটা করে তৈরি করে দিতে। বন্ধুরা, আপনি যদি এভাবে বলেন, তাহলে জিনিসটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, পিছনের যে ডাটটা রয়েছে সে ডাটটা আপনি একটু মোটা করে তৈরি করবেন। বন্ধুরা, আর আপনি যখন তৈরি করবেন, তখন আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে, ভালো স্বর্ণটা দিয়ে তৈরি করতে দিবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন সম্পর্কে সমস্ত আপনার পরামর্শ দিয়ে থাকি আর ডিজাইনও দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।